আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এখন একটু ভালো আছি। অনেকদিন পরে আপনাদের মাঝে আবার চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। এই কয়েকদিন অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি, ভিডিও করা ছিল বাট ভয়েস ওভার করতে পারিনি, কারণ আমার এত ঠান্ডা লেগেছিল, কাশি ছিল, সেজন্য আর ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি, সকাল সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করছি সারাদিন কী করছি না করছি। তো এখন এই যে সোনিয়া দেখতেই পাচ্ছেন, গাছগুলোকে একটু পরিচর্যা করছে। আসলে অনেক দিন ধরে গাছগুলোর কোনো পরিচর্যা করা হয় না, তো আজকে ভাবলাম যে গাছগুলোকে কিছুদিন আগে সার দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো এরপর আর আমার সারও দেওয়া হয়নি, অসুস্থতার কারণে ঠিকমতো গাছের দেখাশুনো করতে পারিনি। তো আজকে ভাবলাম যে সোনিয়াকে বলে বলে করিয়ে নিই। তো এই যে গাছের মরা পাতাগুলো ছেঁটে দিচ্ছে, তারপর এর আগে আরেকটা গাছ ছিল, ওই গাছের ওইটা একটা পাতাবাহার গাছ, ওইটাও কয়েকটা ডাল মরে গিয়েছে গোড়ার দিকে, তো ওই গাছগুলোকেও একটু ক্লিন করে দিয়েছে। তো যে যে গাছের মরা পাতা আছে সেগুলোকে একটু ক্লিন করে দিচ্ছে। আর এখানে আমি বাইরের দিকে রেখেছিলাম কয়েকটা টাইম ফুল, তো টাইম ফুলগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ওকে বললাম যে আরেকটা পাতিল খালি আছে, এটাতে একটা গাছ লাগানো হয়েছিল বাট গাছটা মারা গিয়েছে। তো ভাবলাম, ওরে বললাম যে এটাতে কয়েকটা টাইম ফুলের গাছ লাগিয়ে বাইরে রেখে দিলে অনেক সুন্দর ফুল আসবে, কারণ টাইম ফুলটা হচ্ছে মূলত রোদের উপরে, মানে রোদ যত থাকবে ততই ভালো হয়, রোদ বৃষ্টির পানি সমানভাবে লাগানো যায় আর কি। বেশিরভাগ বৃষ্টি বেশি হলে আবার পানি জমে গাছ নষ্ট হয়ে যেতে পারে, তো এই টাইম ফুলটা আসলে রোদেই ভালো হয়। তো এরপরে আমি রান্না করতে চলে এসেছি। এখানে আমি রান্না করে নিয়েছি আমড়া দিয়ে লোট্টা মাছ রান্না করেছি, তারপর এখানে শুটকি দিয়ে, চেপা শুটকি দিয়ে লতি রান্না করেছি। তো আর এখানে আড়সের জন্য আলাদাভাবে মাছ দিয়ে, আলু দিয়ে একটা ঢেঁড়স দিয়ে রান্না করে নিয়েছি, যেহেতু লোট্টা মাছ বা শুটকি কোনোটাই ও বাচ্চা মানুষ খেতে চাইবে না, তো সেজন্য আমি ওর জন্য আলাদাভাবে একটা তরকারি রান্না করে নিয়েছি। তো অলরেডি আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি আরশের সাথে একটু খেলাধুলা করছি, ওকে একটা ফ্লাইওভার বানিয়ে দিয়েছি, ফ্লাইওভারের মধ্যে ও গাড়ি চালাচ্ছে, দেখে খুব খুশি হয়েছে। তো এরপর আর অনেকক্ষণ ভিডিও নেওয়া হয়নি, কোনো শ্যুট নেইনি। দুপুরবেলা গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, আর এখন বিকালবেলা এত বৃষ্টি এসেছে, প্রচুর বৃষ্টি এসেছে, আর এখন যখন তখন বৃষ্টি চলে আসে। আর বৃষ্টি আসলে আমার ভালোই লাগে, আমার বাইরের গাছগুলো পর্যাপ্ত বৃষ্টির পানি পায়। আজকে ভিতরের দিকেও বৃষ্টির ঝাপটা আসছে, তো গাছগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, তো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নেছি। আর এখন আমি চলে এসেছি সন্ধ্যার পরে নাস্তা রেডি করার জন্য, আরশের বাবা অফিস থেকে চলে এসেছে। তো এখন আমি বেগুনি বানিয়ে নিচ্ছি, পাশে দুটা বেগুন ছিল, ভাবলাম যে দুইটা বেগুনে তরকারি হবে না, তো একটু বেগুনি বানিয়ে নিই। আসলে যতই বেগুনি বানাই খেতে খুব একটা ভালো লাগে না, রমজান মাসে যেমনটা লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো।